নজর রাখবো জলপাইগুড়ির দিকে। আবারও সেখানে প্রকাশ্যে এলো শাসক দলের গোষ্ঠী কন্দল। আমরা গতকাল দেখেছিলাম গোসাবাতে এবং গোসাবার পর এবারে জলপাইগুড়ি, সেখানে প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী কন্দল। জেলা স্তরে শাসক দলের দুই নেতার কন্দল, দুর্নীতিবাজ নেতাদের দল থেকে সরানোর হুঁশিয়ারি। দল থেকে না সরালে মঞ্চ থেকে টেনে নামানো হবে, কৃষ্ণ দাসের মন্তব্যের পরেই তুঙ্গে উঠেছে বিতর্ক। আরও একবার জানাই আপনাদেরকে, দুর্নীতিবাজ নেতাদের দল থেকে সরানোর হুঁশিয়ারি, দল থেকে না সরালে মঞ্চ থেকে টেনে নামানো হবে, কৃষ্ণ দাসের মন্তব্যের পরেই তুঙ্গে উঠেছে বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিয়ায় রাখতে হবে, ধরে রাখতে হবে, তার জন্য প্রয়োজন হলে নেতা পাল্টাইতে হবে। আর এই বার্তা যদি ঠিকভাবে না পৌঁছায়, আমি বললাম 26-এর আগে এই গর্জন উঠবে আমাদের এই সদর টু থেকে, কোন নেতাকে ভাগাইতে হবে তখন দেখবে। পয়সা খাবা, ভোটে হারবা, বড় বড় ভাষণ মারবা, মঞ্চ থেকে টাইনে নামাবো, মঞ্চ থেকে টাইনে নামাবো, ভোটে হারবা ভুসুর ভুসুর গল্প আর লেকচার মারবা, এত ভোটে লিড দিব, এত ভোটে লিড দিব। লোকসভার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট আমাদের সঙ্গে বসে 140 জনের সঙ্গে, সেখানে এক একজন ভাষণ মারে শিলিগুড়িতে, আমি 30,000 ভোটে লিড দিব, আমি 20,000 ভোটে লিড দিব, আমরা 7,000 ভোটে লিড দিব, আমরা 10,000 ভোটে লিড দিব। লিড তো দূরের কথা, কেউ 72,000 হার, কেউ 26,000 হার, কারো মাত্র সামান্য লিড, কারো নাই, একদম আমাদেরকে শেষ করে দিন। আমাদের মেন সমস্যা হচ্ছে একটা জায়গায়, সে সমস্যা যে কোনটা, ফেরিওয়ালা, এইটাই সমস্যা। নিজে জেলা সভাপতি, হয়তো জেলা সংগঠনের দায়িত্ব আমাকে দিয়েছে দল, কিন্তু দলের ঊর্ধ্বে আমিও নই। সুতরাং দল বলতে এখানে মাননীয় নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে একটা রাজ্য কমিটি আছে, তার এক দলের একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের বাইরে আমরা কেউ নেই। হয়তো কোথাও তাদের এলাকায় হয়তো তারা ফলাফল করতে পারেনি, আগামী দিনে করবে, সেই আন্তরিকতা দিয়ে, সেই ইয়ে দিয়ে, বন্ধনে আবদ্ধ করে তাদেরকে যে সাংগঠনিক যে বিষয়গুলো সেগুলো বলার। এখানে আমরা কেউ একা যে এটা সিদ্ধান্ত নেওয়ার কেউ নয় যে আমরা সবাইকে বাদ দিয়ে দেবো। দলের একটা শিষ্টাচার আছে, সেটাকে মান্যতা দিতে হবে এবং এই মান্যতাটা দিয়ে চলা উচিত প্রত্যেকেরই। আমি শুধু এইটাই বলবো, মঞ্চে দলের নেতৃত্বদের উপস্থিতিতে আমি কত বড় নেতা সেটা প্রকাশ করার জন্য বিভিন্নভাবে সামনে তার ব্যক্তিগত কিছু উৎসাহিত সমর্থককে রেখে করতালির মাধ্যমে নিজেকে প্রকাশ করার চেষ্টা করে। দল কোনো ব্যক্তির দ্বারা কোনোদিন পরিচালিত হবে না বলে আমার বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন এবং তার উত্তরসূরি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, এই দল একটা নীতি, একটা আদর্শ, একটা মানবিকতার মধ্যে দিয়ে পরিচালিত হবে। মানবিকতাহীন কোনো ব্যক্তি আমার ধারণা বেশি দিন এই দলে নেতৃত্ব করতে পারবেন না। এই মুহূর্তে আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখুন গতকালকে গোসাবাতে, সেখানে এই দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে মন্ত্রী এবং বিধায়ককে ঘিরে বিক্ষোভ রণক্ষেত্র একটা পরিস্থিতি তৈরি হয় গতকাল গোসাবাতে, এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এই জলপাইগুড়ির ছবিটা দেখুন। জলপাইগুড়িতেও শাসক কন্দল, জেলা স্তরে শাসক দলের দুই নেতার কন্দল, দুর্নীতিবাজ নেতাদের দল থেকে সরানোর হুঁশিয়ারি, দল থেকে না সরালে মঞ্চ থেকে টেনে নামানো হবে, কৃষ্ণ দাসের মন্তব্যের পরে বিতর্ক তুঙ্গে। দুটো ছবি দেখাচ্ছি। 24 ঘন্টা কাটতে না কাটতেই রাজ্যের দু প্রান্তে শাসক দলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে আসছে। গতকালকে গোসাবাতে দেখেছি, দেখুন গোসাবাতে, সেখানে মন্ত্রী বিধায়ককে ঘিরে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকেরা, এবং আজ জলপাইগুড়িতে সেখানেও শাসক কন্দল প্রকাশ্যে। সবাইকে আমি উদ্ধার করে দেবো, এদেরকে ডিস্টেন্সে রাখুন, কারণ এখানে ওখানে একটা যদি কোনো বাজে কথা বলেন কারোর রেহাই নাই কিন্তু আমি দে
দেখতেই পাচ্ছেন দুটো ছবি দেখাচ্ছে, একদিকে গতকালকে গোসাবার ছবি দেখাচ্ছি গোসাবাতে, সেখানে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে মন্ত্রী বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন দলীয় কর্মী সমর্থকেরা। এবং সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই জলপাইগুড়িতে একই ছবি দেখা যাচ্ছে, সেখানেও শাসক কুন্দল, জেলা স্তরে শাসক দলের দুই নেতার কুন্দল, দুর্নীতিবাজ নেতাদের দল থেকে সরানোর হুঁশিয়ারি, দল থেকে না সরালে মঞ্চ থেকে টেনে নামানো হবে কৃষ্ণদাসের মন্তব্যের পরেই বিতর্ক তুঙ্গে। দুটো ছবি দেখাচ্ছি রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্তে শাসক দলের গোষ্ঠী কুন্দলের ছবিটা প্রকাশ্যে আসছে। গতকাল গোসাবাতে সেখানে মন্ত্রী বিধায়ককে ঘিরে বিক্ষোভের ছবি আমরা দেখেছিলাম, দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে গোসাবার পরিস্থিতি, সেই ছবি দেখিয়েছি আপনাদেরকে। এবং আজকে জলপাইগুড়িতে সেখানে শাসক দলের কুন্দল প্রকাশ্যে দেখা গেল, জেলা স্তরে শাসক দলের দুই নেতার কুন্দল, দুর্নীতিবাজ নেতাদের দল থেকে সরানোর হুঁশিয়ারি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। গতকাল গোসাবার পর আজ জলপাইগুড়ি, বিভিন্ন জায়গাতে তৃণমূলের গোষ্ঠী কুন্দল প্রকাশ্যে। দেখুন, তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা করে খাওয়ার জায়গা। তো জীবন জীবিকার সাথে যুক্ত মানুষরা, অর্থাৎ দল ভাঙিয়ে পয়সা কামানো যাদের একমাত্র উদ্দেশ্য, তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করবে, গালিগালাজ করবে, মঞ্চ থেকে টেনে নামানোর চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। অপেক্ষায় আছি বা পশ্চিমবঙ্গের মানুষ অপেক্ষা করছে যে এই দলটিকে কবে ক্ষমতার থেকে টেনে নামানো সম্ভব হবে, বলে ভারতীয় জনতা পার্টি সেই লক্ষ্যে নিয়োজিত। একেবারেই ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।